আসসালামু আলাইকুম। আমার নানা নানিরা আমার আদরের ছেলে পিলারা কুন্ডে আছেন, দড়িয়ে চলেছেন, দেখেন নানি চিত্তায় তুলতে বসে গেছে। আরে লেহলে একটা ভাত আর কইহেন না, দাঁতের বিষে এখনো কিছু খাইতে পারি না খো, তাই কো যে আবার একটা ভাত আনদি। তাহার বেটা বেটি তার একটা ভাত খাবে না, এ লাগা আর লাগে আলু ভাজি আর চিতায় তুলে দিচ্ছি, আর হাম্মা আলু ভাজি গেলে একটু একটা ভাত দেখাবো। তো কথা হইলো নানা নানিরা এমন দাঁত তুলা তুলেছে যে অর্ধেক দাঁত থুয়েই দিয়েছে আমার। এখন আমি কহছি কী করবো? তো উনি ফের কেছিল যে যদি একটু দাঁত থেকে যায় ওটা কোনো সমস্যা নাই, চামড়ার সাথে জড়া লেগে যাবে। আমি এই জন্মে কোনোদিনও শুনিনি দাঁত তুলতে যাইলে দাঁত গোটায় উঠায় না অর্ধেকখান থুয়ে দেয়। তো যাই হোক, 5 দিন পর ডেকেছে, আমি ওই লোকটাকে মানে ডাক্তারটাকে যা কহবো দাঁত আমার গোটায় ফেলে দাও, আমি উয়া জানি না ওই একটু থেকে যাবে, তখন ওখান থেকে ফের আবার বীজ বেদনা শুরু হবে, আমি উয়ার ভিতরে নাই। তো যাই হোক, আমি জামা কাপড়ের বিজনেস শুরু করেছি আজ থেকে ধরেন আরও 4-5 মাস আগে। তো আমার নানা নানিরা আমাকে খুবই সাপোর্ট করছেন, খুবই ভালোবাসা দিচ্ছেন, জামাও কিনছেন মেলায়। আমার বান্ধবী যারা আছে, আমার আশেপাশের যারা আছে, যারা আমাকে চিনে ভালোবাসে, তারাও নিয়ে যেছে। তো এই ব্যাপারে আমি খুবই সন্তুষ্ট, খুবই খুশি। তো কথা হলো নানা নানিরা একদল নানা একদল নানি এসে কইছে তুমি টিটকারি মেরে কইছে তুমি কবে হনে ফের কাপড়ের ব্যবসা জুড়লে। আবার আর একদল নানা এসে কইছে টাকার নেশাতে লেগে গেছে, টাকার নেশাতে পড়ে গেছে। তো এই যে কথাগুলো এগুলা কি ঠিক? হার বুবু কহিত মাইয়া মধ্যে খাটে কিছু না কিছু আটে। তো আমার কথা হলো যে আমার সংসারে আমি যদি সব কাজ কাম গোচ্ছে টোচ্ছে একটা কাজ করতে পারি, সেখান থেকে যদি কিছু আর্ন করতে পারি, সেখান থেকে যদি আমার পরিবার একটু ভালো থাকে, তাহলে আমি বসে থাকা লাভ কি? আমি নানি যদি বসে থাকাও খাই, তাহাকে কি কেউ মেরে ধরে কহবে যে তুই কাপড় বেচতে যা, তুই তুই হইলো ফ্রিল্যান্সিং কর? কিন্তু আমার নিজের মন থেকে, নিজের ইয়া থেকে যে না আমিও কিছু করলে পারে আমার পরিবার একটু সচ্ছল হইতে পারবে, ভালো থাকতে পারবে। আমার কথা হলো যে আপনারা এই যে এরকম কমেন্টসগুলো করেন, আপনারা একবারও ভাব এই যে টাকার নেশা কহেন, আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আচ্ছা নানির তো এরকমও কোনো সমস্যা থাকতে পারে, আর্থিক সমস্যা, হয়তো বা নানি অভাবের মধ্যে পড়েছে, হয়তো বা তার সমস্যা আছে, এরকম তো ভাবতে পারেন। কিন্তু না, আপনারা কোনো সময় এগুলা ভাববেন না, আপনারা উল্টাপাল্টা সব ভাববেন। শুনেন, টাকার ফের কার দরকার নাই, কত তোর টাকার দরকার, কত তোর টাকার কার দরকার নাই আমাকে কইহেন। তো শুনেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলা বেশি টাকার লোভ করি না, শুধু কি 4টা ডাল ভাত খেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার মতন মানে যেটুকু লাগে ওইটুকুই চাই। তো আপনারা এইসব বাজে কমেন্ট বন্ধ করেন, আপনারা নানিকে একটু ভালো চোখে দেখেন, দেখবেন যে না মায়া লাগবে নানির লেগে, নানির পরিবারের লেগে, সবারই লেগে। আর আমি কাহরি শত্রু লয়ে, কিন্তু আমি সবারই বন্ধু হতে চাই, আমি সবার সাথে মিলেমিশে থাকতে খুব বিপছন্দ করি। তো আজকে হলো ডিম আর আলুর আলুর ঘন্টু মন্টু, এই হলো আমার ঘের তরকারি। আর এতক্ষণ যে ফ্রাই প্যান গালা দেখাছিল, একই ফ্রাই প্যান, উটাতে হয়েছে ইটাতে হয় না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা বিদায় লেলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো পরিশেষে একটা কথাই কহব, না জানে শুনে কথা কহাটা একেবারে উচিত নয়। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।